লন্ডনের আছে টেমস, প্যারিসের সিন, বুদাপেস্টের দানিউব আর ঢাকার আছে বুড়িগঙ্গা। জোয়ার ভাটা প্রভাবিত বুড়িগঙ্গার তীর ঘেঁষেই গড়ে উঠেছে ঢাকা। অপরূপ সৌন্দর্য বিলানো বুড়িগঙ্গার প্রেমে পড়েছিলেন অনেকে। বুড়িগঙ্গার এই রূপ স্থায়ীভাবে উপভোগ করতেই ঢাকায় চলে আসেন মোগলরা। 1610 সালে বুড়িগঙ্গার তীরে স্থাপন করেন ঢাকা নগরী। সাপের মতো এঁকে বেঁকে চলা জলে টৈটুম্বুর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে লিখেছেন কবিতা, সমালয় সন্নিহিত বুড়িগঙ্গা প্রবাহিত, বন্দাঘাট শোভিত যাহাতে, সেখানে বসিয়ে গিয়ে জুড়ায়া সন্তপ্ত হইয়া, সলিলি শিকার সিক্ত রাতে। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার এভাবেই বর্ণনা করেছেন বুড়িগঙ্গাকে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। কালের বিবর্তনে সন্তপ্ত হিয়া জুড়ানো বুড়িগঙ্গারও মন মলিন বেশ। দুই পাড়ের স্থাপনা আর অব্যবস্থাপনায় হারিয়ে ফেলেছে চিরচেনারেশ। অবৈধ স্থাপনা, বর্জ্য আবর্জনা আর দখলের কবলে হারিয়ে গেছে বুড়িগঙ্গার অনেক শাখা প্রশাখা। তেমনই হারিয়ে যাওয়ার পথে বুড়িগঙ্গার আদি চ্যানেল। মূল বুড়িগঙ্গা নদী থেকে পুরান ঢাকার শহীদনগর, হাজারীবাগের বেড়িবাঁধ আর কামরাঙ্গীর চরের মাছ বরাবর অবস্থান বুড়িগঙ্গা আদি চ্যানেলের। বেপরোয়া দখল, বর্জ্য আবর্জনা দ্বারা ভরাট, ক্রমবর্ধমান দূষণ ও অব্যাহত আগ্রাসনের কারণে হারিয়ে যেতে বসেছে বুড়িগঙ্গার এ আদি চ্যানেল। বুড়িগঙ্গার আদি চ্যানেল দিয়ে রায়ের বাজার থেকে নৌকায় করে ঢাকার লালবাগ চকবাজার যাওয়া যেত এক সময়। বর্ষা মৌসুমে নদী থাকত পানিতে টৈটুম্বুর। দুই পাড়ের মানুষ নদীতেই গোসল করত, রান্নাবান্নার কাজেও ব্যবহার হতো এ নদীর পানি। তবে এখন সবই অতীত, দখল দূষণে প্রায় বিলীন সেই চ্যানেল। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বুড়িগঙ্গা আগে তো মনে করেন বুড়িগঙ্গার মধ্যে খুব ঢেউ আসিল, খুব স্রোত আসিল, পানি খুব ভালো আসিল, এই নদীর পানি আমরা খাইছি। পুরো ঢাকা সিটির ময়লা তো নামি, এরপরে প্রভাবশালী কিছু নেতা কর্মী আছে, মানুষ আছে, আর এটা বিক্রি করছে, বিক্রি করে করে এটা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে। তবে আদি এ চ্যানেল উদ্ধারের পরিকল্পনা নেয় সরকার। 2018 সালের 24 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামরাঙ্গীর চরে নির্বাচনী জনসভায় আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি উদ্ধারের পরিকল্পনা হাতে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুরু হয় সীমানা নির্ধারণ ও বর্জ্য অপসারণের কাজ। গত বছরের আগস্ট থেকে শুরু হয় চ্যানেল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এরপর শুরু হয় খনন কাজ। এখন আদি চ্যানেল অনেকটাই দৃশ্যমান। দখল দূষণে মৃত প্রায় চ্যানেলটিতে এখন পানির প্রবাহ ফিরতে শুরু করেছে। এখন বুড়ি আবার যদি আগের মতো সাবেক সুন্দর হয় তাহলে পরিবেশ ভালো হবে, এটার চারদিক দিয়ে কাজ করবে, এটাকে সাজাবে, তো সাজাইলে এটা ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। সড়ক তো আমরা দেখছি, আমরা গায়ে গোসল দিচ্ছি, এই বুড়িগঙ্গা আমরা আবার চাই নতুন করে। অনেক বাড়ি ঘর করে রোড গার্ড করে সব তো আস্তে আস্তে ভালো যাবে। এই জায়গাটা আগে নোংরা ছিল, অপরিষ্কার ছিল, এখন পরিষ্কার হচ্ছে, আমাদের জন্য ভালো হচ্ছে। আদি চেহারায় ফিরতে থাকা চ্যানেলটিকে ঘিরে মহাপরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নদীর দুই পাশ দিয়ে হাঁটার পথ, সাইকেল চালানোর পথ, গণপরিসরের ব্যবস্থা করে সেখানে সৃষ্টি করা হবে নান্দনিক পরিবেশ, যাতে ঢাকাবাসীর পাশাপাশি পর্যটকরাও স্থানটি পরিদর্শন করতে আসেন। বলা হচ্ছে আদি এ চ্যানেলেই হবে হাতির ঝিলের মতো আরও একটি প্রকল্প। আর 7.5 কিলোমিটার এ চ্যানেলের পরিকল্পনা বাস্তবায়ন হলে সরাসরি উপকার পাবে লালবাগের ইসলামবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দারা। বুড়িগঙ্গার আদি অবস্থা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধাপে ধাপে একদল বিশেষজ্ঞ, তাদের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আদি চ্যানেলের দুই পাড়ে আপনার চলাচলের রাস্তা হবে, এখানে আপনাদের মিনি পার্ক হবে, খাবার দাবারের বিভিন্ন রেস্টুরেন্ট হবে, বা চলাচলের জন্য যে ওয়াকওয়ে হবে, মানে চিত্ত বিনোদনের জন্য এবং মানুষ সময় কাটানোর জন্য যে ধরনের অত্যাধুনিক ই দরকার, সকল ধরনের সমন্বয় এখানে আছে। পরিকল্পনাটি হাতিরঝিল প্রকল্পের আদলে করা হলেও নদীর সংযোগ থাকায় আদি চ্যানেলকে ড্রেজিং করে ভারসাম্যের পাশাপাশি দুই পাড়ে বনায়নের পরামর্শ দেন নগর বিশ্লেষকরা। হাতিরঝিল একটি আবদ্ধ জলাধার এবং নগরের অভ্যন্তরীণ জলাধার, আর এটি কিন্তু একটি নদীর ধারা যার প্রবাহমান জোয়ার ভাটার সম্পর্কযুক্ততা না থাকলে একে বাঁচিয়ে রাখা যাবে না। তার মানে চ্যানেলকে ড্রেজিং করে হাইড্রো ইকোলজিক্যাল ব্যালেন্সিং বা
ভারসাম্যপূর্ণতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এর দুপারে ফোরশোরে আইন অনুযায়ী 50 মিটার পর্যন্ত বিআইডাব্লিউটি এবং একই সঙ্গে ড্যাব সহ রাজকের আইন অনুযায়ী কোনো ধরনের কাঠামো তৈরি করা যাবে না। তবে কিভাবে এ চ্যানেলকে হাতির ঝিলের মতো রূপ দেয়া, বিনোদনের জন্য স্থাপনা নির্মাণ করা ও অবসর সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা হিসেবে গড়ে তোলা যায়, এ সংক্রান্ত একটি পরিকল্পনা তৈরি করতে গত অক্টোবরে প্রায় 4.5 কোটি টাকা দিয়ে পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে। আদি এ বুড়িগঙ্গা চ্যানেল খনন করা হলে তৈরি হবে নান্দনিক পরিবেশ। যদিও সময় সাপেক্ষ এ বিশাল কর্মযজ্ঞ, তবে আশাবাদী ঢাকাবাসী ফিরে পাবে সৌন্দর্য আর নদী পাবে তার হারানো রূপ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।